আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মাস্ক এবং স্যানিটাইজার বিলের পাশাপাশি শহরবাসীর হাতে এবার সর্ষের তেল তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা। করোনা সচেতনতায় এমনই উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। অনেকেই সর্দি থেকে বাঁচতে এই পদ্ধতি প্রয়োগ করেন। সম্প্রতি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই যথেষ্ট সচেতন পুলিশ কর্তারা। এই কারণে পথ চলতি মানুষকে মাস্ক এবং স্যানিটাইজারের পাশাপাশি নাকের সর্ষের তেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। আজকে এখানে যা আমার আগে থেকে চলছে প্রোগ্রামটা সেভ ড্রাইভ সেভ লাইফ, ওটাই চলছে। আমার সেভ ড্রাইভ সেভ লাইফ সঙ্গে একটু আরও ডাইমেনশন আজকে আমরা অ্যাড করেছি, ওটা আছে করোনার জন্য কিছু অ্যাওয়ারনেস, করোনার জন্য প্রিভেন্টিভ মেজার্স। এর মধ্যে আমরা কিছু মাস্কগুলো, স্যানিটাইজারগুলো আর আর কিছু জিনিসপত্র, ওর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে সর্ষা তেল। আমরা এখানে কমিশনারেটে আমার মাননীয় সিপি স্যার যা আছেন ওনার নির্দেশে আমরা দেখলাম অনেকটু দুটো তিনটে কনস্টেবল যা কোভিড পজিটিভ হয়েছে ও সর্ষা তেল নিয়ে একটু ট্রিটমেন্ট আছে, ওটা নিয়ে ঠিক হয়ে গেছে। এই জন্য সর্ষা তেল আরও আমরা ডিস্ট্রিবিউট করছি, এর সঙ্গে এখানে কিছু মাস্কগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। এই ভক্তিনগর আমার ট্রাফিক গার্ড আছে আর একটা র্যালি বের হয়েছে এখান থেকে, ও র্যালি আলাদা আলাদা জায়গায় দাঁড়াবে আর এই মাস্কগুলো আরও জিনিসপত্র যা আছে করোনার জন্য এটা ডিস্ট্রিবিউট। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ভক্তিনগর ট্রাফিক গার্ডের সামনে থেকে পথ চলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার এবং সর্ষের তেল বিলি করা হয়। উপস্থিত ছিলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং, এডিসিপি ট্রাফিক জসপ্রীত সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি গোটা শহর জুড়ে সচেতন বার্তা প্রচারের জন্য একটি র্যালিও হয়। সেই র্যালি থেকেও মাস্ক এবং সর্ষের তেল বিতরণ করা হয়। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জির রিপোর্ট, দ্য পিডি নিউজ।